ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংক্রমণ বিশ্বকে হতবিহ্বল করার সঙ্গে জীবাণু ঘটিত রোগ প্রতিরোধ ব্যবস্থার ঘাটতিতে জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করছে। বিশ্ব নেতাদের সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে জীবাণু ঘটিত মহামারী ঠেকাতে সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সময় ইসলামের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বিষয়ে বৈঠকে যুক্ত হন কোচেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ মহামারী বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষ প্রাণী ও উদ্ভিদকে বিপন্ন করতে পারে। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হুমকিতে পড়বে। এমন বাস্তবতায় জীবাণু ঘটিত মহামারী ঠেকাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণে সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Ladies and gentlemen, the COVID-19 pandemic is the defining public health crisis of our time that has already taken more than 3 million lives. However, the impending pandemic in the form of antimicrobial resistance will cause even more harm to the global health. It will not only endanger human, animal and plant health, but also threaten food security and progress towards the জনস্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে মানব ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ। তবে মানুষ, প্রাণী এবং উদ্ভিদের সুরক্ষায় বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ক্যান এফেক্ট এনিওয়ান রিগার্ডলেস অফ geographical location and socio-economic condition. For AMR containment, we have to ensure strict adherence to infection prevention and control IPC measures. That is possible through implementation of Global Action Plan 2015 on AMR and 2016 সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করে ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।